পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর ব্লকের রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবেলস পুনর্বাসন সমিতির উদ্যোগে গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে বর্তমানে এখন 19 জন থাকেন। 19 জনের মধ্যে যেমন পশ্চিম বর্ধমান জেলার আছেন, তেমন কলকাতা হুগলি থেকেও এই বৃদ্ধাশ্রমে এসে রয়েছেন। কারো যেমন পরিবারে দেখাশোনার মতো কেউ নেই, আবার তেমন পরিবারে দেখাশোনার লোক থেকেও ঠিকানা হয়েছে এই বৃদ্ধাশ্রম। তবে এই উদ্যোগ যিনি নিজের হাতে তুলে নিয়েছেন, তিনি হলেন সুভাষ মহাজন। এবং এই বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকরাও এই রকম পরিবারের মতো ভালোবাসার যত্ন পাওয়াতে খুবই খুশি। তবে বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকদের সমস্তটাই কিন্তু বিনামূল্যে। খাবারে থাকে সকালে চা, টিফিন, দুপুরের খাবার, বিকেলেও চা আবার টিফিন, রাতের খাবার, ওষুধ পোশাক তো রয়েছেই। তবে এই বৃদ্ধাশ্রমে রয়েছে টিভি ও কেবেল, যাতে সিরিয়াল সিনেমা দেখে সময় কাটাতে পারে, সেই ব্যবস্থাও করা হয়েছে। সাথে হিন্দি ও বাংলা খবর পত্রিকাও থাকে। তবে এই বৃদ্ধাশ্রমে আবাসিকরা বলেন তারা নিজেদের পরিবারের মতোই এখানে থাকছেন, তাদের কোনো অসুবিধা বা কষ্ট নেই। তবে এমনও আছে অসুস্থতার জন্য ছেলে যেমন এই আশ্রমে রয়েছেন, তেমন মাও আবার এই আশ্রমেই এসে আশ্রয় নিয়েছেন। বলতে গেলে এই বৃদ্ধাশ্রম নামেই একটি বৃদ্ধাশ্রম, কারণ এই বৃদ্ধাশ্রমটি আসলে নিজেদের বাড়ি বা একক পরিবারের মতো করে নিয়েছে বৃদ্ধাশ্রমের আবাসিকরা। তবে এই বৃদ্ধাশ্রমের উদ্যোক্তা সুভাষ মহাজন বলেন, এই উদ্যোগ 2020 সালে করোনা মহামারীর সময় থেকে নেওয়া হয়েছিল। তবে এই বৃদ্ধাশ্রমের অভিভাবক হিসাবে সবসময় এলাকার বিধায়ক বিধান উপাধ্যায় এবং মুকুল উপাধ্যায় রয়েছেন সাথে, যখন যা সহযোগিতা লাগে চাইলে পেয়ে যায়। এবং আগামী দিনে এইটা যেন বৃদ্ধাশ্রমকে বড়ভাবে করতে পারে, সেইটাই তাদের লক্ষ্য। তবে এই বিষয়ে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং জানান যে এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে করোনা মহামারী 2020 থেকে তৈরি হয়েছে এবং এই বৃদ্ধাশ্রম আমরা চালিয়ে যাব, সব রকম সহযোগিতা আমরা করে থাকি, এখানে থাকা আবাসিকদের জন্য আগেও করব। আমাদের এই উদ্যোগটা প্রথমে যেদিন 2020 সালে যখন করোনার প্রকোপ শুরু হলো, সেই পরিযায়ী শ্রমিককে রাখার যে দায়িত্ব এখানকার বিধায়ক আমাকে দিয়েছিলেন, সেখান থেকেই আমাদের সেদিন থেকেই আমাদের এটা শুরু হয়ে গেছিলো। পরিযায়ী শ্রমিক রাখা, যারা ভবঘুরে ছিল, গভর্নমেন্টের অর্ডার ছিল রাস্তাঘাটে কোনো কাউকে রাখতে যাওয়া যাবে না, অসহায় বা ভিখারি ঘরবাড়ি যাদের নেই, সেদিনেই রাখার সময় থেকেই ধীরে ধীরে যখন অনেকের যাওয়ার জায়গা নেই, তখন তাদেরকে আমরা উদ্যোগ নিই যে আমরা বৃদ্ধাশ্রমে একটা তৈরি মধ্য দিয়ে এদেরকে সবাইকে রেখে দেবো। কতজন আছে বর্তমানে? আমার এখানে এখন বর্তমানে 19 জন আছে, আগে ছিল অনেক, তারা ধীরে ধীরে অনেকে ছেলেমেয়েরা তাদের ফেরত নিয়ে গেছে, এখন আছে, অনেকে যাচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছে, অনেকে আবার নতুন করে আসছে, এভাবেই হচ্ছে। হ্যাঁ, এরকমও আছে, অনেকের পুত্র সন্তান আছে, তারা দেখে না, অনেকে এরকমও আমার এখানে ছিল যে ছেলেরা খুব ভালো অবস্থাপন্ন হওয়া সত্ত্বেও তার পিতাকে বা মাতাকে খুব মারত, এরকমও যে এমন আমাদের এখানে, এগুলো আমরা বলতেও চাই না, এমনও দেখেছি যে মা বাবাকে সেই লাথি দিয়ে মারা, ডান্ডা দিয়ে মারা, এই ঘটনাগুলো হওয়ার জন্য আরও আমরা এইসব বিষয়ে আমরা কাউকে বলি না, সবাই আসে থাকে এবং তাদের এদের সমস্ত দায়িত্ব আমাদের সীমিত যে ক্ষমতা আছে এর মধ্যে দিয়ে যতটুকু পালন করার করি। কোনো খরচ খরচা আমাদের চালাই, আমি চালাই, এবং কখনো কখনো অসুবিধা হলে আমি সাহায্য নিইনি। এবং প্রথম দিন থেকে আমাদের বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় এবং আমাদের মুকুল উপাধ্যায়, এই দুজন আমাদের মানে এই আশ্রমের একদম অভিভাবকের মতো, আমাদের দেখাশোনার মতো করে অভিভাবক হিসাবে আছে, কখনো আমার দরকার হলে আমি যা সাহায্য চাই পাই। হ্যাঁ, এখানে যতজন থাকে এখানে পয়সা নেওয়া হয় না, এটা পুরোটাই বিনামূল্যে, এবং এখানে আমরা বাইরে থেকেও কারোর থেকে এক পয়সা আমরা সাহায্য নিই না, এটা পুরোটাই আমরা নিজেরা চালাই। আর সহযোগিতার হাত যদি কেউ বাড়িয়ে দেয়? সহযোগিতার যদি কেউ হাত বাড়িয়ে দেয়, আমরা চাইছি, প্রথম হলো যে আমাদের সরকারের কাছে আবেদন আছে, যদি কোথাও আমাদের সরকার বা কোনো মানুষ আমাদের কেউ যদি জমি আমাদের দান করে, সেই দান জমিতে আমরা এই আশ্রমটাকে আবার ভালো করে তৈরি করব, কারণ এটা অন্যের জমিতে করা আছে।
আমি এসে ঘর দোয়া পড়ে গেছে দেখে না ছেলেরা, ওই জন্য চলে এসেছি। আমি কী করবো, থাকতে হয়েছে ওই জন্য। কতদিন থেকে আছেন? এক বছর হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? বাড়িতে সেই কল্যাণ ইয়ারটা বেটে জড়ি বাড়ি, বাড়ি পড়ে গেছে, বাড়ি নেই। আপনার কটা ছেলে? ছেলে দুটা বেটে। কেউ খোঁজ খবর? না, 10 মাস হচ্ছে। কেন এসছেন, কারণে কিছু অসুবিধা? ওই তো রোগের অসুবিধা, খেতে পারছিলাম, কাজ করতে পারছি না, ওষুধ পাচ্ছি না, ওই জন্য এখানে খাওয়া পাচ্ছি। দাদা আমাকে ওষুধ বিচু সব দিচ্ছে দাদা। বাড়িতে কেউ, পরিবারে কেউ নেই? পরিবারের ছেলে বউ আছে, বউ লোকের বাড়ি কাজ করে, ছেলে বেকার আছে, যখন পারে কোনো কোনো 50 টাকার কাজ করে, কোনো সময় হয় কাজ নাই। খোঁজ খবর নিতে আসে? এখানে আসে না, আমি যাই তো। তো আপনার মাও এখানেই থাকে? হ্যাঁ, আমার মা এখানে থাকে। একসাথে দুজনে এসছে? না, আমি আগে আসছি, মা পরে আসছে। কেমন লাগছে এখানে? ভালোই আছে, খারাপ না, আমরা ভালো আছি। আশ্রমটা আমরা করোনা পিরিয়ড থেকে চলছে, আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় নির্দেশে, মুকুল উপাধ্যায় নির্দেশে এটা চলছে। যেটা যেভাবে যেখান থেকে লোক আমাদেরকে খবর দিচ্ছে, আমরা ওইখানে আবার দেখতে পাচ্ছে না বাড়ির লোক, আমরা ওইখানে নিয়ে রাখছি। খাওয়া দাওয়া সবই ব্যবস্থা আছে, দেখার লোক আছে, সবই আছে। মদন মহাজন টোটাল জিনিসটা দেখছে, করছেও, ভালো করে চলছে, অসুবিধা নেই। আমরা মানে প্রত্যেক মাসেই আমরা হেল্প করছি ওদেরকে, আরও মানুষ হেল্প করছে প্রায়। মানে যে মানুষ ধরুন কিছু খাওয়া দাওয়া দিচ্ছে, রাশন দিচ্ছে, এরকম আমরা চালাচ্ছি, আগেও চলতে থাকবে, এটা কোনো দিন বন্ধ। দেখুন, সুভাষ মহাজন আমাদের টিমে, আমরা টিএমসি পার্টি, বিধায়ক নির্দেশে আমরা এই টোটাল জিনিসটা শুরু, বিধায়ক আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় নির্দেশে, মুকুল উপাধ্যায়ের নির্দেশে আমরা করছি। আমরা একটা টিম আছি, টিম ওয়ার্ক করছি মিলে জুলে, সবাই, সবার ক্রেডিট আছে, সবারই আছে, সবাই করছে। বৃদ্ধাশ্রম সবার জন্য আমরা এইটাই বলবো, কারো অসুবিধা হলে আমাদেরকে জানাক, আমাদের নাম্বার আছে, না হলে নাম্বার আপনারাও টেলিকাস্ট করতে পারবেন, ওইরকম জায়গা আমরা এখানে ব্যবস্থা করি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।